ছাগল চড়াতে এসে ভাইরাল বালিকা। 360 ডিগ্রি শট দেখলি তাক লাগবে আপনার। বর্তমান সোশ্যাল মিডিয়ায় মানুষের ভীষণ উপকারে লাগে, এর মাধ্যমেই একাধিক গুণী মানুষের খোঁজ পাওয়া যায়। সম্প্রতি এমন এক কিশোরীর ভিডিও ভাইরাল হয়েছে। ছাগল চড়াতে এসে ক্রিকেট খেলছিল সে, সেই সময় তার অদ্ভুত শট দেখে হতবাক নেটিজেনেরা। আর এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তারপর টুইট রিটুইটের মাধ্যমে ক্রমশ ছড়িয়ে পড়ছে ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, ঠিক যেন মেয়েদের ক্রিকেটের মতোই। জয় শাহ আরো লিখেছেন, এই কিশোরীর ক্রিকেট দক্ষতা এবং আবেগ দেখে তিনি অভিভূত ও খুবই আনন্দিত। ভারতে মেয়েদের ক্রিকেট সঠিক হাতেই রয়েছে, আর সকলে মিলে কাজ করলে হতেই পারে ওই কিশোরীর ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারা। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে গ্রামের কয়েকজন বন্ধুর সঙ্গে ছাগল চড়াতে এসেছিল মেয়েটি, আর সেটি যেন তার মুক্তির সময়। তারপর বালির মধ্যে শুরু হয় ক্রিকেট, প্রতিভা থাকলে তা ধরা পড়বেই। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার প্রতিভাও সকলের সামনে এসেছে। একের পর এক অনবদ্য শট খেলেছে ওই কিশোরী, কখনো অফসাইডে, কখনো বা অনসাইডে, কখনো আবার সূর্যকুমার যাদবের মতো অফসাইডে সরে গিয়ে ফাইন লেগ ডিপ মিড উইকেট বল পাঠাচ্ছেন, আবার কখনো স্টেপ আউট করে সোজা বাউন্ডারিতে ছয় মারছেন। তাকে নতুন 360 ডিগ্রি তকমা দিয়েছেন অনেকেই। বর্তমানে মেয়েদের ক্রিকেট কতটা এগিয়েছে সেটা জানতে ফিরে যেতে হবে কয়েক বছর আগে। 2017 ওয়ান বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত, যদিও সেটা প্রথমবার নয়, তবে সেবার মিতালী রাজ ঝুলনদেব ফাইনাল খেলাটা উদাহরণ তৈরি করেছিল। চারিদিকে আলোচনায় ঢুকে পড়েছিল মেয়েদের ক্রিকেট। এবার উইমেন্স প্রিমিয়াম লিগে শুরু যেন নতুন বার্তা। মেয়েদের ক্রিকেট সঠিক পথে যাচ্ছে, একথা কিশোরীর ভিডিও শেয়ার করে অনেকেই লিখেছেন। উইমেন্স প্রিমিয়ার লিগে বাছাই করা কিছু ক্রিকেটারকে খেলতে দেখা যাবে এবার। তবে এর বাইরেও অনেকে রয়েছেন যারা ক্রিকেট খেলেন, তারা হয়তো নজরে আসেন না, তবে এবার এমনই একজনকে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে। হয়তো কোনো একদিন টেলিভিশনের পর্দাতেও ঝড় তুলতে দেখা যাবে।